তকমাটা সত্যি সত্যি মানে জুড়ে দেওয়া হচ্ছে বিগত কয়েকদিন ধরে টানা এক টানা যদিও পাল্টা ছবি আমরা দেখলাম পিঙ্কি যেখানে অনেক দেরিতে হলেও কিছু তৃণমূল নেতার নেতা গিয়ে এটাও বলছেন যে যা হয়েছে ভুলে যান ক্ষমা করে দিন কিন্তু কীসের ক্ষমা কিসের ভুল সেটা এখনও স্পষ্ট নয় জানার চেষ্টা করব। সৌরভ প্রিয় দত্ত অন্য পক্ষ থেকে আমি শুরুতেই ডেকে নেবো সৌরভ একটা জোরালো তত্ত্ব যে আসলে পুরো বিষয়টাই কোন কারণ সেখানে দূর দূর পর্যন্ত কোনো বিজেপি বা কোনো আর নেই তারা বলছেন তারা নিজেরাও তৃণমূল করেন কেউ কেউ এখনও তৃণমূল করেন তাহলে কোথায় সমস্যা হলো কিসের ধৈর্যচ্যুতি ঘটল সৌরভ হ্যাঁ আমি শুরু করি একটা গান মনে পড়ছে আজকের এই শোতে এসে যে আয়ে তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গা হিবি গান সন্দেশকালীর ঘটনায় বিজেপির যে আন্দোলন কখনো শুভেন্দু কখনো সুকান্ত কখনো লকেট দি কখনো ফাল্গুনি দিই কখনো বা আরেকটা দল তারা যে যার প্রতিযোগিতায় লেগে পড়েছে সঙ্গে হাতে হাতে সহচরী কখনো অদিত চৌধুরী কখনো মীনাক্ষী মিনাক্ষী দি যাই হোক চলতে থাকুক বিরোধীরা আন্দোলন করবে আন্দোলন করার অধিকার আছে কিন্তু আমি একটা কথা বলতে চাই যে গ্রামে গ্রামে যে জমি বিবাদ এটা নতুন কিছু নয় সারা দেশে বিভিন্ন জায়গায় গ্রামে জমি বিবাদ হয় হ্যাঁ তৃণমূল কংগ্রেসের কিছু নেতার ভুল হয়েছে এটা আমি স্বীকার করছি এবং তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের কাছে অনেক সময় খবরগুলো পৌঁছায়নি এবং কিছু পুলিশ অফিসার তারা কিছু কিছু অন্যায় করেছেন বিভিন্ন জায়গায় কিন্তু কিছু মানুষের দোষ মানে সমগ্র একটা দলের দোষ না সমগ্র সরকারের দোষ না আমরা অনেকে নন্দীগ্রামের সঙ্গে আমরা গুলি ফেলছি আন্দোলনকে নন্দীগ্রাম ছিল গোটা একটা সরকার জমি কেড়ে নেওয়া নিয়েছিল তার বিরুদ্ধে আন্দোলন করেছিল মানুষ আর এখানে কিছু লামসাম আলটু কালটু নেতারা কিছু মানুষের জমি তারা কেড়ে নেওয়ার চেষ্টা করছে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি গিয়ে মন্ত্রীরা গিয়ে বলছে যার যার জমি কেড়ে নেওয়া হয়েছে তাদের জমি আমরা ফেরত দেব। সিপিএম কিন্তু বলেনি আমরা তাদের জমি ফেরত দেব। আমরা কখনো দেখতে পাই না যে মধ্যপ্রদেশ যখন একজন অন্তঃসত্ত্বাকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয় যেটা দেখা যায় তার বিরুদ্ধে কোনো অভিনেত্রী বা দিদিদের কথা বলতে কোন টিম ওখানে যায় না আমরা বিলকিস বানুর ক্ষেত্রে দেখতে পাই না যখন সুপ্রিম কোর্ট বলছে বিলকিস বানুর ধর্ষকদেরকে ছাড়াটা গুজরাট সরকার আইন ভঙ্গ করেছে সেখানে কোনো আমরা টিম দেখতে পাই না আমরা উন্নাও হত দেখতে পাই না আমরা মণিপুর দেখতে পাই না আমরা সন্দেশখালী দেখতে পাই কিন্তু আসলে আমরা যে সন্তু পানকে নিয়ে যে কথাটা বলা হচ্ছিল সেখানেও কিন্তু একজন মহিলা সন্তুপানের বিরুদ্ধে অভিযোগ করেছে সন্তুপান ভুল করেছে ঠিক করেছে আমি সেখানে যাচ্ছি না এটা বিচার্য বিষয় কিন্তু এই মহিলা মিথ্যাবাদী হয়ে গেছে সেই সন্দেশকালীন মহিলা আমি আর একটুখানি পনেরো সময় নিচ্ছি এই মহিলা মিথ্যাবাদী যে মহিলা সন্তুপানের বিরুদ্ধে অভিযোগ করেছে বাকি সব মহিলা সত্যি কথা বলছে যারা তৃণমূলের বিরুদ্ধে বলছে আমি এখানে একটা কথাই শুধু বলে শেষ করতে চাই আমাদের বাংলায় রাজনৈতিক অবক্ষয় হয়েছে সেই রাজনৈতিক অবক্ষয় থেকে আমাদেরকে সবাইকে উদ্ধার হতে হবে আমি আঠাশ বছর রাজনীতি করছি এখনও রাজনৈতিক ময়দানে আছে কিন্তু আমি এটা মনে করি আমাদেরও আত্মসমালোচনার একটা প্রয়োজন রয়েছে কিছু পুলিশ অফিসার অন্যায় করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অবশ্যই দিতে হবে এই যে আমরা আত্মসমালোচনা করতে পারি এই কাজটাই বিজেপি সিপিএম করতে পারে না তারা উন্না হতা দেখতে পায় না হ্যাঁ কোনো মায়ের সঙ্গে যদি অন্যায় হয় সেটা যদি প্রমাণিত হয় কোনো সেক্স হোক কোনো রামপেয়ারি রাম হোক বা কোনো যে কেউ হোক তাকে ছাড় নেই জিরো টলারেন্সে আমরা চলছি জিরো টলারেন্সে আমরা চলবো তাই বলবো এখানে রাজনৈতিক রং না লাগিয়ে বা টিভিতে টিআরপি নিজেদের না বাড়িয়ে বড় নেতা না হয়ে আসুন সন্দেশখালী শান্ত অবস্থায় ফিরছে আমরা সবাই আহ্বান করি যাতে সন্দেশখালীতে যে অন্যায় হয়েছে সেই অন্যায়কে যাতে আমরা নির্মূল করে আমরা শান্তির শাসন প্রতিষ্ঠা করতে পারি ধন্যবাদ সময় শেষ আমি পরবর্তী বক্তা ডাকবো তবে তার আগে দুটো কথা না বলেই পারছি না পিঙ্কি দুটো বিষয় এক হচ্ছে সন্তুবানের বিরুদ্ধে যিনি অভিযোগ করেছেন তিনি মিথ্যেবাদী হয়ে গেছেন বাকি মহিলা সত্যি কথা বলছেন তার জন্য তো আইনের রাস্তায় হাঁটতে হবে সেই মহিলাদের অভিযোগগুলো আপনারা পৌঁছতে দিয়েছেন কোথায় কটা অভিযোগ পুলিশ রেজিস্টার হয়েছে আগে তো পুলিশ কমপ্লেন নেবে তারপর সেটা আদালতে উঠবে তারপর সেটা কেস ফাইল হবে এখানে দি রয়েছেন যাহাতক যতক্ষণ না পর্যন্ত সেটা আইনের কাছে গিয়ে পৌঁছচ্ছে কী করে জানবো আমরা কে সত্যি বলছেন কে মিথ্যে বলছেন সেই তকমাটা সত্যি সত্যি মানে জুড়ে দেওয়া হচ্ছে বিগত কয়েকদিন ধরে টান এক টানা যদিও পাল্টা ছবি আমরা দেখলাম পিঙ্কি যেখানে অনেক দেরিতে হলেও কিছু নেতা গিয়ে এটাও বলছেন যে যা হয়েছে ভুলে যান ক্ষমা করে দিন কিন্তু কীসের ক্ষমা কিসের ভুল সেটা এখনও স্পষ্ট নয় জানার চেষ্টা করব সৌরভ প্রিয় দত্ত অন্য পক্ষ থেকে আমি শুরুতেই ডেকে নেবো সৌরভ একটা জোরালো তত্ত্ব যে আসলে পুরো বিষয়টাই কোন কারণ সেখানে দূর দূর পর্যন্ত কোনো বিজেপি বা কোনো আর নেই তারা বলছেন তারা নিজেরাও তৃণমূল করেন কেউ কেউ এখনও তৃণমূল করেন তাহলে কোথায় সমস্যা হলো কিসের ধৈর্যচ্যুতি ঘটল সৌরভ হ্যাঁ আমি শুরু করি একটা গান মনে পড়ছে আজকে এই ডিবেট শোতে এসে যে আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি না চিবি ঘিরি ঘিরি গা হিবি গান সন্দেশকালীর ঘটনায় বিজেপির যে আন্দোলন কখনো শুভেন্দু কখনো সুকান্ত কখনো লকেট দিই কখনো ফাল্গুনি দিই কখনো বা আরেকটা দল তারা যে যার প্রতিযোগিতায় লেগে পড়েছে সঙ্গে হাতে হাতে সহচরী কখনো অদিত চৌধুরী কখনো মিনাক্ষী মিনাক্ষী দিই যাই হোক চলতে থাকুক বিরোধীরা আন্দোলন করবে আন্দোলন করার অধিকার আছে কিন্তু আমি একটা কথা বলতে চাই যে গ্রামে গ্রামে যে জমি বিবাদ এটা নতুন কিছু নয় সারা দেশে বিভিন্ন জায়গায় গ্রামে জমি বিবাদ হয় হ্যাঁ তৃণমূল কংগ্রেসের কিছু নেতার ভুল হয়েছে এটা আমি স্বীকার করছি এবং তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের কাছে অনেক সময় খবরগুলো পৌঁছায়নি এবং কিছু পুলিশ অফিসার তারা কিছু কিছু অন্যায় করেছেন বিভিন্ন জায়গায় কিন্তু কিছু মানুষের দোষ মানে সমগ্র একটা দলের দোষ না সমগ্র সরকারের দোষ না আমরা অনেকে নন্দীগ্রামের সঙ্গে আমরা গুলি ফেনছি আন্দোলনকে নন্দীগ্রাম ছিল গোটা একটা সরকার জমি কেড়ে নেওয়া নিয়েছিল তার বিরুদ্ধে আন্দোলন করেছিল মানুষ আর এখানে কিছু লামসাম আলটু কালটু নেতারা কিছু মানুষের জমি তারা কেড়ে নেওয়ার চেষ্টা করছে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি গিয়ে মন্ত্রীরা গিয়ে বলছে যার যার জমি কেড়ে নেওয়া হয়েছে তাদের জমি আমরা ফেরত দেব সিপিএম কিন্তু বলেনি আমরা তাদের জমি ফেরত দেব। আমরা কখনো দেখতে পাই না যে মধ্যপ্রদেশ যখন একজন অন্তঃসত্ত্বাকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয় যেটা দেখা যায় তার বিরুদ্ধে কোনো অভিনেত্রী বা দিদিদের কথা বলতে কোনো টিম ওখানে যায় না আমরা বানুর ক্ষেত্রে দেখতে পাই না যখন সুপ্রিম কোর্ট বলছে বানুর ধর্ষকদেরকে ছাড়াটা গুজরাট সরকার আইন ভঙ্গ করেছে সেখানে কোনো আমরা টিম দেখতে পাই না আমরা উন্নয় দেখতে পাই না আমরা মণিপুর দেখতে পাই না আমরা সন্দেশখালী দেখতে পাই কিন্তু আসলে আমরা যে সন্তু পানকে নিয়ে যে কথাটা বলা হচ্ছিল সেখানেও কিন্তু একজন মহিলা সন্তুপানের বিরুদ্ধে অভিযোগ করেছে সন্তুপান ভুল করেছে ঠিক করেছে আমি সেখানে যাচ্ছি না এটা বিচার্য বিষয় কিন্তু এই মহিলা মিথ্যাবাদী হয়ে গেছে সেই সন্দেশকালীন মহিলা আমি আর একটুখানি পনেরো সময় নিচ্ছি এই মহিলা মিথ্যাবাদী যে মহিলা সন্তুপানের বিরুদ্ধে অভিযোগ করেছে বাকি সব মহিলা সত্যি কথা বলছে যারা তৃণমূলের বিরুদ্ধে বলছে আমি এখানে একটা কথা শুধু বলে শেষ করতে চাই আমাদের বাংলায় রাজনৈতিক অবক্ষয় হয়েছে সেই রাজনৈতিক অবক্ষয় থেকে আমাদেরকে সবাইকে উদ্ধার হতে হবে আমি আঠাশ বছর রাজনীতি করছি এখনও রাজনৈতিক ময়দানে আছে কিন্তু আমি এটা মনে করি আমাদেরও আত্মসমালোচনার একটা প্রয়োজন রয়েছে কিছু পুলিশ অফিসার অন্যায় করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অবশ্যই নিতে হবে এই যে আমরা আত্মসমালোচনা করতে পারি এই কাজটাই বিজেপি সিপিএম করতে পারে না তারা উন্নয় হত্যাশ দেখতে পায় না হ্যাঁ কোনো মায়ের সঙ্গে যদি অন্যায় হয় সেটা যদি প্রমাণিত হয় কোনো সেক্সাজান হোক কোনো রামপেয়ারি রাম হোক বা কোনো যে কেউ হোক তাকে ছাড় নেই জিরো টলারেন্সে আমরা চলছি জিরো টলারেন্সে আমরা চলবো তাই বলবো এখানে রাজনৈতিক রং না লাগিয়ে বা টিভিতে টিআরপি নিজেদের না বাড়িয়ে বড় নেতা না হয়ে আসুন সন্দেশখালী শান্ত অবস্থায় ফিরছে আমরা সবাই আহ্বান করি যাতে সন্দেশখালীতে যে অন্যায় হয়েছে সেই অন্যায়কে যাতে আমরা নির্মূল করে আমরা শান্তির শাসন প্রতিষ্ঠা করতে পারি ধন্যবাদ সময় শেষ আমি পরবর্তী বক্তা ডাকবো তবে তার আগে দুটো কথা না বলি পারছি না পিঙ্কি দুটো বিষয় এক হচ্ছে সন্তুবানের বিরুদ্ধে যিনি অভিযোগ করেছেন তিনি মিথ্যেবাদী হয়ে গেছেন বাকি মহিলা সত্যি কথা বলছেন তার জন্য তো আইনের রাস্তায় হাঁটতে হবে সেই মহিলাদের অভিযোগগুলো আপনারা পৌঁছতে দিয়েছেন কোথায় কটা অভিযোগ পুলিশ রেজিস্টার হয়েছে আগে তো পুলিশ কমপ্লেন নেবে তারপর সেটা আদালতে উঠবে তারপর সেটা কেস ফাইল হবে এখানে দি রয়েছেন যাহা তক যতক্ষণ না পর্যন্ত সেটা আইনের কাছে গিয়ে পৌঁছচ্ছে কি করে জানবো আমরা কে সত্যি বলছেন কে মিথ্যে বলছেন